চালের দাম এখন বৃদ্ধি, যে চাল ছিল 40-45 এখন 50-55, প্রত্যেকটা চালের দামে 10 টাকা বৃদ্ধি হয়ে গেছে, 10-11-12 এরম বৃদ্ধি। চালের দামটা যদি সরকার যদি একটু নিয়ন্ত্রণ করতো তাহলে আমরা গরিব মানুষ একটু বেঁচে যেতাম। এইভাবে চালের দাম বৃদ্ধি থাকলে আমাদের খুবই কষ্ট হবে এবং আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। চাউলের দাম বৃদ্ধি পেয়ে গেল, প্রতি কেজি মোটা চাল 3-4 টাকা, চিকন চাল 6-7 টাকা প্রতি কেজিতে। এইভাবে চাউলের দাম বাজারে বেড়ে চলল। বাজেটে দেখতে পেলাম চাউলের দাম কমছে, চাউল, কৃষি পণ্য, ভোজ্য তেল, আপনার তারপরে হচ্ছে ডাল ইত্যাদি পণ্যের দাম বাজেটে দেখতে পাচ্ছি কমে গেল, কিন্তু বাজারে এসে দেখছে প্রতি কেজি চাউলের উপরে চিকন চাল 5-6 টাকা, মোটা চাল 3-4 টাকা এরকম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে বৃদ্ধি পাইতে থাকলে তো আমরা মানে বিপদগ্রস্ত হব। এমনিতেই এই মহামারীর ভিতরে চরম বিপদের ভিতরে আছে, ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ, কাজকর্ম নাই। আমরা চাচ্ছি চাউলের দামটা কম হোক। চাউলের দাম তো এই মুহূর্তে একটু অস্থিতিশীলই বাজার। আমাদের ধরেন এখন মিনিকেট চাল আমরা তো 48 টাকা বেচতাম, তো এখন বর্তমানে 53-54 টাকা পর্যন্ত বেচা লাগছে। আর মোটা চাল তো নেই, আর কাজললতা আর 28 এগুলো 45-46 টাকা ধরে বেচা লাগছে। পার কেজিতে ধরেন 6-7 টাকা বেশি সব ধরনের চাউল, 28, কাজললতা, মিনিকেট, বাসমতি। ঈদের পর থেকে চালের দাম বেড়ে গেছে। আর প্রথম কথা হচ্ছে যে যোগাযোগের ব্যবস্থাটা প্রথম কথা খারাপ, গাড়ি টাড়ির ভাড়াও বাড়ি গেছে। এই মতো অবস্থাতেই আপনার নতুন চাল ওঠার সাথে সাথে দামটা বৃদ্ধি হয়ে গেছে। তেমন নতুন চাল এখন মিনিকেট যাচ্ছে আপনার হচ্ছে 52 টাকা করে, মানে আর কাজললতা 48 টাকা, এই যে বিক্রি হচ্ছে মোটা চাল 42 টাকা বিক্রি হচ্ছে। আগে ছিল যেমন আছে ওগুলো ছিল 37-37, আর মিনিকেট তো পুরাতন চাল মানে আপনার ছিল ওই রকমই ছিল, মানে 52 টাকায় বিক্রি ছিল, সব প্রত্যেক কেজির উপরে 3-4 টাকা করে বৃদ্ধি হয়ে গেছে। ধানের দাম কৃষক বেশি নিচ্ছে বিধায় চাউলের দামটা বেশি পড়তেছে। এবার ধানের দাম বেশি কৃষক বেশি নেওয়ার কারণে কৃষকই জিতে যাচ্ছে, মিলার জিততে পারতেছে না। যে নিয়ে আমাদের কাছে মিলের কাছে নিয়ে যে বিক্রি করতেছে সেও জিততে পারতেছে না, এটা আমার হৃদয় কেন বলতেছে। তারপরে যারা খাইতেছে তাদের দামটা বেশি, মানে লাভ কিন্তু এখানে ধানালাদের ক্ষেত্রে টাকাটা তো ঘুরাই যেতেছে। এবারে আমরা যে বোলাগুলা টানতেছি আমাদের বোলা টানার লাভ হচ্ছে না। ঈদের পরে থেকে ধানের দাম বাড়তে হলো আপনার 300 টাকা মনে, চাউলের দাম বাড়তে হলো আপনার 100 টাকা। এবার ধান যদি আপনার কম দাম হয় চালের দামটা কমে যাবে। ধানটা ছিল গত বছরের দিনে 900 টাকা মন, 800 টাকা মন ছিল, এবার ধানটা 1200 টাকা মন। কেন হচ্ছে এটা সরকারি ভালো বুঝতে পারে, খোঁজাই দেখলে পরে সরকার পাবে। ধান বেশি দামে কিনা লাগতেছে, তাহলে রেটটা বেশি পড়তেছে, যার কারণে আমাদের বেশি দামে বেচতে হচ্ছে।
যদিও নতুন সিজন শুরু হয়েছে, আমার নতুন সিজনে কিন্তু ধানের বাজার কিছুটা স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ করে ধানের বাজার বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যবসায়ী যারা মিল মালিক আছে তাদের কিন্তু ধান চাউল কিনা বেচা করতে অনেকটা বেগ পাইতে হচ্ছে, এবং এই সময় কিন্তু কখনোই এই রকম বাজার এত ঊর্ধ্বগামী বাজার থাকে না। এটা এখন বর্তমানে এই বছরে এখন বর্তমানে যেই বাজারটা ঊর্ধ্বগামী বাজার দাঁড়িয়েছে এটা কিন্তু বছর শেষে সাধারণত থাকার কথা, কিন্তু এই বছরে ব্যতিক্রম যে ধান ওঠার সঙ্গে সঙ্গে ধানের বাজার অনেক বেশি বেড়ে গেছে। যখন নতুন ধান ওঠে তো তার থেকে আজকের বাজার 200 থেকে 250 টাকা মনে বেড়েছে, যার কারণে মিল মালিকরা চাউলের বাজারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। মিল মালিকরা মূলত ধানের বাজারের সাথে চাউলের পর্তা করেই কিন্তু বাজারটা মার্কেটে ছাড়া হয়, যেহেতু ধানের বাজার বেশি মিল মালিকরা চাউলটা কম দাম দেওয়ার মতন পরিবেশ তারা পাচ্ছে না, এই এই কারণেই মূলত ধানের বাজার চাউলের বাজার বেড়ে গেছে। এখানে মন প্রতি 200 থেকে 250 টাকা মন প্রতি ধানের বাজার বেড়েছে, চাউলের বাজারও সেম ওই গতিতেই চাউলের বাজার বৃদ্ধি পেয়েছে। ঈদের পরে আমাদের কেজিতে 200 থেকে 250 টাকা চাউলের বাজার বেড়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যে চালের দাম আর বাড়বে না, এই মর্মে তারা বলে গেছে আমাদের, বা বাড়ানোর আর সুযোগও নাই। এবং পাশাপাশি জেলা প্রশাসন, জেলা মার্কেটিং অফিসার, পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে আমাদের অভিযান অব্যাহত আছে, এবং চালের দাম যাতে আর না বাড়ে সেই ব্যাপারে আমাদের বাজার মনিটরিং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।